নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আপনাদের সাথে একটা কাগজ পেন নিয়ে বসবেন তার কারণ আপনারা আজকে আমার সাথে এই পরীক্ষাটা দেবেন যে যে কোশ্চেনের অ্যান্সার আপনার রাইট হচ্ছে সেটাই রাইট মার্ক এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা কে কত পেলেন। আমরা ভিডিওটি শেষ করে সেটা কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করব। ঠিক আছে তা আজকে আমরা আলোচনা করছি তিনশো এক নম্বর প্রশ্ন থেকে এর আগের প্রশ্নগুলো আপনারা যদি জানতে চান বা দেখতে চান তাহলে চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে লিস্টে পরপর আমাদের ভিডিওগুলো দেওয়া আছে তো প্রথম প্রশ্ন ভূমত্ত্ব প্রবর্তন করেন অপশান এ হেকেল অপশান বি ল্যামার্ক অপশান সি আছে হুগোদা ব্রিস এবং অপশান ডি সরি অপশান সি আছে চার্লস ডারউইন এবং অপশান ডি আছে হুগোদা ভ্রিস তাহলে তিনশো এক নম্বর প্রশ্ন আর তিনশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আমরা দেখে নেবো তা এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ হেকেল তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টু ব্যবহার ও অব্যবহারের সূত্রটি প্রবর্তন করেন অপশান এ ডারউইন অপশন বি ল্যামার্ক অপশান সি হেকেল এবং অপশান ডি হুগো দ্য এটা ছিল আপনাদের গ্যালোদিনের হোম টাক্সের প্রশ্ন তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় তাহলে তিনশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ল্যামার্ক চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড থ্রি অরিজিন অফ ফিসিস বইটি কার লেখা অপশান এ ল্যামার্ক অপশন বি হেকেল বই মিনস অফ ন্যাচারাল অপশান সি ডারউইন এবং অপশান ডি হুগো দা ভ্রিস তিনশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডারউইন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফোর মিউটেশন তত্ত্বের প্রবক্তা অপশান এ হুগো দ্য ব্রিস অপশান বি ল্যামার্ক অপশান সি হেকেল এবং অপশান ডি ডারউইন তিনশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হুগো দ্য ব্রিস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফাইভ জীব দেহের যে সকল অঙ্গের উৎপত্তি এক তাকে অপশান এ সমসংস্থ অঙ্গ অপশান বি সমবৃত্তি অঙ্গ অপশান সি নিষ্ক্রিয় অঙ্গ এবং অপশন ডি কোনোটি নয় তিনশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সমসংস্থ অঙ্গ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্স প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম এই তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ ডারউইন অপশান বি ল্যামার্ক অপশান সি হেকেল এবং অপশান ডি ব্রিস তিনশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডারউইন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন মিউটেশন কে কে প্রাকৃতিক খেলা বলেছেন অপশান এ ল্যামার্ক অপশান বি ডারউইন অপশান সি হেকেল এবং অপশান ডি কোনোটি নয় তিনশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডারউইন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হল অপশান এ মাছ অপশান বি ব্যাং অপশান সি হংসচঞ্চু এবং অপশন ডি অর্কিও পটেরিক্স তিনশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হংসচঞ্চু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নাইন শ্রেণিবিন্যাসের জনক বলে অপশান এ হাচিন্স অপশান বি আবলার অপশন সি ক্যারোলাস লিনিয়াম আর অপশন ডি প্র্যান্টলার তাতে শ্রেণিবিনাসের জনক বলে এর সঠিক উত্তর অপশন সি ক্যারোলাস নিনি আম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টেন হার্বেরিয়াম হল এ মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা হয় অপশন বি জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখার পদ্ধতি অপশন সি মৃত উদ্ভিদকে আর্দ্র করে আর্দ্র ঘরে রাখা আর অপশন সি জীবন্ত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা হয় তিনশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব তা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ইলেভেন ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন অবস্থিত অপশান এ লক্ষণ অপশান বি দার্জিলিং অপশন সি দেরাদুন এবং অপশন ডি হাওড়া শিবপুর তিনশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হাওড়া শিবপুর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টুয়েলভ অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত অপশন এ কলকাতা অপশান বি দেরাদুন অপশান সি লক্ষণ অপশন ডি মুম্বাই তিনশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দেরাদুন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টিন আরবোরেটারি আরবোরেটামে সংরক্ষণ করা হয় অপশান এ জীবিত উদ্ভিদ অপশান বি মৃত উদ্ভিদ অপশান সি দুর্লভ উদ্ভিদ এবং অপশান ডি কোনোটি নয় তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জীবিত উদ্ভিদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড স্পিসেস প্ল্যান্টোরিয়াম বইটি লেখক হলেন অপশান এ ডারুইন অপশান বি হুগো দ্য ব্রিস অপশান সি লিনিয়াম আর অপশান ডি কোনোটি নয় তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লিনিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটিন কেরোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রস্তাব করেন অপশান এ সতেরোশো পঞ্চাশ অপশান বি সতেরোশো তিপ্পান্ন সি সতেরোশো এবং অপশান ডি সতেরোশো চুয়ান্ন তিনশো প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সতেরোশো তিপ্পান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ইংল্যান্ডের ইডেনবার্গে দশম বোটানিক্যাল কংগ্রেস কত সালে হয় অপশান এ উনিশশো চৌষট্টি অপশান বি উনিশশো ষাট অপশান সি উনিশশো একষট্টি অপশান ডি উনিশশো পঁয়ষট্টি তিনশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো চৌষট্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টিন ব্ল্যাটার হারমোনিয়াম হার্বোরিয়াম কোথায় অবস্থিত অপশান এ জামশেদপুর অপশান বি গ্যাংটক অপশান সি তাওয়াং এবং অপশান ডি মুম্বাই তিনশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মুম্বাই নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটিন শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি অপশান এ গণ অপশান বি প্রজাতি অপশান সি বর্গ এবং অপশান ডি শ্রেণী তিনশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রজাতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড নাইনটিন বর্তমানে বৈজ্ঞানিক নাম রোমান হরফে কোন ভাষায় লিখে লিখতে হয় অপশান এ ল্যাটিন অপশন বি জার্মান অপশন সি ফ্রেঞ্চ এবং অপশান ডি হচ্ছে মান্দারিন তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ল্যাটিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি বাস্তুতন্ত্রে উৎপাদক গোষ্ঠী হল অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি সবুজ উদ্ভিদ অপশান সি প্রথম শ্রেণীর খাদক এবং অপশান ডি সর্বোচ্চ খাদক তিনশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সবুজ উদ্ভিদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাস্তুতন্ত্রের শক্তি ক্রমশ অপশান এ উৎপাদক থেকে খাদক শ্রেণীতে ক্রমশ কমতে থাকে অপশন বি উৎপাদক থেকে খাদক শ্রেণীতে ক্রমশ বাড়তে থাকে অপশন সি একই থাকে এবং অপশন ডি প্রথমে কমে ও পরে বাড়তে থাকে তিনশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উৎপাদক থেকে খাদক শ্রেণীতে ক্রমশ বাড়তে থাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি শক্তির প্রবাহ অপশান এ দ্বিমুখী অপশান বি বহুমুখী অপশান সি একমুখী এবং অপশান ডি কোনো পরিবর্তন হয় না তিনশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি একমুখী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি বিয়োজক প্রাণী হলো অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি ছোট মাছ অপশান সি বড় মাছ এবং অপশান ডি মানুষ তিনশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর বাস্তুতন্ত্রের পিরামিডের উপর থেকে যত নিচে আসা যায় ততই মোট শক্তির পরিমাণ অপশান এ বাড়ছে অপশান বি কমছে অপশান সি ওভাই অপশান ডি কোনোটি নয় তিনশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বাড়ছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিডিটি এর পুরো নাম অপশান এ বেঞ্জিন হেক্সাক্লোরাইড টুইল্স অপশন সি মিথেন আর অপশন ডি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন তা আমাদের এখানে বি অপশনটা নেই তা এই তিনটের মধ্যে যারা সঠিক উত্তর সেটা আমরা এখানে নির্বাচন করবো এর সঠিক উত্তর হলো অপশান ডি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স ইকোলজিক্যাল পিরামিড কয় প্রকার অপশান এ এক অপশন বি দুই অপশান সি তিন এবং অপশান ডি চার তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি বাস্তুতন্ত্রে বিয়োজক বলে অপশান এ উদ্ভিদ অপশান বি প্রথম শ্রেণীর খাদক অপশান সি ব্যাকটেরিয়া এবং অপশান ডি মানুষ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ব্যাকটেরিয়া নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট সর্বোচ্চ শ্রেণীর খাদক হলো অপশান এ মানুষ অপশান বি সাইক্লোপ্লাস অপশান সি ছত্রাক এবং অপশান ডি উদ্ভিদ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মানুষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি ক্যাকটাসের পাতা কাতায় রূপান্তরিত হওয়ার কারণ অপশান এ সালক সংশ্লিষ্টের হার বৃদ্ধির জন্য অপশান বি শ্বাসকার্যের হার বৃদ্ধির জন্য অপশান সি বাষ্পমোচনের হার বৃদ্ধির জন্য এবং অপশান ডি বাষ্পমোচনের হার রোদের জন্য তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বাষ্পমোচনের হার রোদের জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি মূলে মূলোরম থাকে না অপশান এ সুন্দরী গাছে অপশান বি গাছে অপশান সি ক্যাকটাসে এবং অপশান ডি মটর গাছে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুন্দরী গাছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান পর্ণকাণ্ড দেখা যায় অপশান এ পদ্মে অপশান বি ফণিমনশায় অপশান সি বাবলা গাছে অপশন ডি সুন্দরী গাছে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পদ্মে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি টু রুই মাছের দেহে কী ধরনের আঁশ থাকে অপশান এ টিনঅয়েড অপশান বি প্ল্যাকয়েড অপশান সি সাইক্লোয়েড এবং অপশন ডি গ্যানয়েড তিনশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাইক্লয়েড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি থ্রি পায়রার চুয়াল রূপান্তরিত হয় অপশান এ চঞ্চুতে অপশন বি ঠোঁটে অপশন সি দাঁতে এবং অপশন ডি জিউ হয় তিনশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চঞ্চুতে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ফোর বৃত্তীয় শুষ্ক মাটিতে অপশান এ বেশি লবণ বেশি জল থাকে অপশান বি জল থাকে না অপশান সি কম জল ও বেশি লবণ থাকে এবং অপশান ডি বেশি জল ও কম লবণ থাকে তিনশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেশি লবণ ও বেশি জল থাকে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ মায়োটম পেশির আকৃতি হলো অপশান এ এল এর মতো অপশান বি আই এর মতো অপশান সি ইউ এর মতো অপশান ডি ভি এর মতো তিনশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ভি এর মতো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি সিক্স মাছের দেহে প্লব্যতা রক্ষাকারী অঙ্গটি হল অপশান এ পটকা অপশান বি ফুলকা অপশান সি স্পর্শেন্দ্রীয় রেখা এবং অপশান ডি পাকনা তিনশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পটকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি সেভেন রুই মাছের কোন অঙ্গে রোট মিরাবিলি দেখা যায় অপশান এ ফুলকা অপশান বি পটকা অপশান সি মস্তিষ্ক এবং অপশান ডি হৃদপিণ্ডে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পটকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন উদ্ভিদে শ্বাসমূল বা নিউ ম্যাটোফোর থাকে অপশান এ পদ্ম অপশন বি পাইন অপশান সি ফণিমনসা এবং অপশান ডি সুন্দরী তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সুন্দরী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি লবণাক্ত অঞ্চলের উদ্ভিদকে বলে অপশন এ হলোফাইট অপশান বি জেরোফাইট অপশান সি হাইড্রোফাইট এবং অপশান ডি মেসোফাইট তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হলোফাইট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড হলোফাইট বা পর্ণবৃত্ত দেখা যায় অপশন এ হাইড্রোফাইট অপশান বি হলোফাইট অপশন সি জিরো এবং অপশান ডি মেসোফাইট তিনশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জিরো ফাইটে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ওয়ান চা গাছের বিজ্ঞানসম্মত নাম আপনাদের চারটে অপশান দেওয়া আছে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে আমরা এখানে দেখে নেব যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ঠিক আছে চা গাছের বিজ্ঞানসম্মত নাম এখানে সঠিক উত্তর অপশন বি কমিল্লা সিনিয়াসিস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফর্টি টু দূতরা গাছের বিজ্ঞানসম্মত নাম আপনাদের চারটে অপশান আছে ডাটুরা স্টোমানেমিয়াম অপশান বি এফিড্রা ওরাডিয়াম অপশান সি নিকোটিনিয়াম টোবোকাম এবং অপশান ডি রাওলোফ্লোবিন সেপেন্টানাম তাহলে তিনশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডাটোরিন স্টোমানোমিয়াম নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড গম গাছ কোন ফ্যামিলির অন্তর্গত অপশান এ লেগুমিনোসি অপশান সি সোমালেনি সোমালেসি অপশান সি পোয়েসি আর অপশান ডি হচ্ছে ভারবিনেসি তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পোয়েসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফর্টি ফোর গাছ কোন ফ্যামিলির অন্তর্গত অপশন এ সোলামিনিসিম অপশন বি রুবিএসিয়ে অপশন সি নিমফিএসি আর অপশন ডি হচ্ছে ইউ ফর তিনশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রুবিএসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফাইভ পাট গাছ কোন ফ্যামিলির অন্তর্গত অপশন এ পরেসি অপশন বি লেগুমিনসি অপশন সি টিলিএসি এবং অপশান ডি অ্যাপোসাইনেসি তিনশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি টিলিএসি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্স কলম এ ও কলম্বি বি ম্যাচ করান অপশান এতে আছে শৃঙ্খলা অপশান বিতে আছে সর্পগন্ধা অপশান সিতে আছে ধুতরা অপশান ডিতে আছে বেলেডোনা এবং অপশান ডিতে আছে এট্রিফা ঠিক আছে আর এই আমাদের পরপর আছে তিনশো ছেচল্লিশ নম্বর প্রশ্নে তা তিনশো ছেচল্লিশ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হচ্ছে এদিকে আছে অপশান এতে আছে রেসারপিন অপশন অপশান বিতে আছে অ্যাট্রোপিন অপশান সিতে আছে কুইনাইন এবং অপশান ডিতে আছে এফিট্রিন এবং অপশান ইতে আছে অটো তো চলুন বন্ধুরা আমরা এখানে স্তম্ভ এর সাথে আর স্তম্ভ বি আমরা মেলাই তাহলে এখানে অপশান এ এখানে আমাদের আছে শৃঙ্খলা তাহলে শৃঙ্খলার সাথে সম্পর্কযুক্ত হবে কি সি কুইনাইন তাই না আর তারপরে আছে আমাদের কি সর্পগন্ধা তা সর্পগন্ধার সাথে সম্পর্কযুক্ত রেসারপিন এটা মোটামুটি আপনারা সবাই জানেন চলে আসছি ধুতরা তা ধুতরার সাথে হচ্ছে আটুরিন ঠিক আছে ধুত্রার সাথে হবে আটুরিন তারপরে আসছে বেলেডোনা তা বেলেডোনার সাথে হবে অ্যাট্রোপিন বেলেডোনার সাথে হচ্ছে অ্যাট্রোপিন আর তারপরে থাকলো এফিড্রা আর এফিড্রাস সাথে আমাদের কি হবে না এফিড্রিন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই ম্যাচিংটা আমরা করে দিয়েছি এখানে অপশন নেই আমরা কিন্তু তাও ম্যাচিংটা করে দিয়েছি ঠিক আছে তা চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন এখানে ম্যাচ করুন দেখাচ্ছে তা এখানে আমরা আছে ধান আলু চা কফি তুলা শাল এ কটা আমাদের এখানে দেওয়া আছে তা এদিকে যেটা আমাদের দেওয়া আছে আমরা দেখে নেবো চলুন এখানে আছে অরুবেশিয়া নেক্সট আছে ট্রেন্টো এমিয়েসিয়া তারপরে আছে ডিপ্তোকিয়েশিয়া তারপরে আছে পোয়েশিয়া তারপরে আছে মলভেসিয়া আর তারপরে আছে সোলানেসিয়া। ঠিক আছে তাহলে আমরা এখানে একটা একটা করে মেলাবো চলুন তাহলে আমরা ধানের সাথে কি না ধানের সাথে এখানে যাবে হচ্ছে পোয়েশিয়া ঠিক আছে তারপরে আমরা কি করব তারপরে আমরা বি করব আলু আলুর সাথে আমরা দেব হচ্ছে সোলানেসিয়া ঠিক আছে আলুর সাথে আমাদের যাবে সোলানেসিয়া ঠিক আছে তারপরে আমাদের কি আছে তারপরে আমাদের আছে হচ্ছে চা তা চায়ের সাথে আমরা দেব টেন্টো এমিওসিয়া টেন্টো এমিওসিয়া আমরা চায়ের সাথে দেব নেক্সট আছে আমাদের কফি তাই না কফি মানে ডি আছে হচ্ছে কফি তা কফি যাবে আমাদের রুবি এশিয়া ঠিক আছে কফি আমাদের যাবে হচ্ছে রুবি এশিয়া তারপরে আমাদের কি আছে তারপরে আমাদের আছে হচ্ছে তুলা তুলাতে হবে মোলাভেসিয়া তুলাতে হচ্ছে মোলা ভেসিয়া আর থাকলো পরে থাকলো শাল তা শালটা আমাদের যাবে হচ্ছে ডিপটো কফি এশিয়া ঠিক আছে তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা আমরা কীভাবে করলাম তা এগুলোর এমসি কি অপশানগুলো দেওয়া হলে কিন্তু আমরা অপশানগুলো ম্যাচ কিন্তু করে দিতে পেরেছি ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা যাব পরবর্তী কোশ্চেন আশা করি আপনারা এই কোশ্চেনগুলো কীভাবে সলভ করলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তা চলুন আমরা যাই পরবর্তী কোশ্চেন তা পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে চলুন কী দেখা আছে সেটা আমরা দেখে নিচ্ছি তা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ধান গাছ কোন ফ্যামিলির অন্তর্গত অপশান এ আছে পোয়েসিয়া অপশান বি আছে মাল হেসি অপশান সি আছে ইউ ফর বিএসি আর অপশান ডি আছে সোলানেসি তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের বলতে হবে তা আমরা চলে এসেছি চারশো নম্বর প্রশ্নে তা চলুন দেখে নেব যে চারশো নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হচ্ছে তা এই প্রশ্নের সঠিক উত্তর হবে একটু আগে আমরা করে আসলাম কি না অপশান এ পোয়েশিয়া চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি রেসারপ্রিন্ট পাওয়া যায় আমরা ওখানে ম্যাচিং করার সময় ছিল অপশান এ শৃঙ্খলা অপশান বি দুতুরা অপশন সি বাসক এবং অপশন ডি হচ্ছে সর্পগন্ধা তিনশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সর্পগন্ধা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি রোগ সৃষ্টিকারী জীবকে বলে সরি রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে অপশান এ হোস্ট অপশান বি সাসপেক্ট অপশন সি প্যাথোজেন এবং অপশান ডি হচ্ছে প্যাথোজেনেসিস তিনশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি প্যাথোজেন তো বন্ধুরা আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেলেছি এবার আপনারা কে কত মার্কস পেলেন সেটা আমাদের একটু পোস্ট করবেন তাহলে আমরা জানতে পারবো যে আপনারা কে কোন পজিশনে দাঁড়িয়ে আছেন যদি আপনাদের মার্কস সৎভাবে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব থাকে তাহলে জানবেন আপনার পারফরমেন্স ঠিক আছে এবং আপনি আমাদের রেগুলার ক্লাস যদি ফলো করেন তাহলে আপনারা আপনার পারফরমেন্সটা টিকিয়ে রাখতে পারবেন যদি আপনাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্টের নিচে থাকে তাহলে অবশ্যই একটা সমস্যাকর বিষয় তো আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলে দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করেছি আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেটের ভিডিও পোস্ট করে থাকি সেই ভিডিওগুলো দেখলে আশা করছি আপনার সমস্যা অবশ্যই গুরুত্ব সহকারে এবং গ্যারেন্টি সহকারে সেটা সিক্সটি পারসেন্ট অ্যাভ হয়ে যাবে এইবার আমরা চলে আসি আপনাদের পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট তা আজকে আমি একটা কোশ্চেন দিচ্ছি হোম টাক্সের প্রশ্ন সে সেটা আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হচ্ছে মায়োলিন আবরণী কোথায় থাকে অপশান এ দে অপশান বি অ্যাকশান অপশান সি ডেনরান এবং অপশান ডি ডেন আবার আমি অপশান আপনাদের অপশানটা বলছি বা কোশ্চেনটা বলছি মায়ো লিন আবরণী কোথায় থাকে অপশন এ কোষদেহে অপশন বি অ্যাকশন অপশন সি ডেনড্রন অপশন ডি ডেনরাইট তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের আমরা পুরস্কৃত করব আপনাদের যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ